Dear student, welcome to my channel, Sarvan Santun Ghosh. তোমরা যারা ক্লাস টেনে পড়ো তাদের ম্যাথ সাবজেক্টের ম্যাথসগুলো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত করাবো। তো অলরেডি কিছু ম্যাথস আমি করে দিয়েছি, যেগুলো চ্যাপ্টার একটা বিশিষ্ট দেখার সমীকরণে কোষে দেখি 1.1 এবং 1.2 এ 4.9 পর্যন্ত। তো তারপরে ম্যাথসগুলো আমি করাবো, পরে ম্যাথসটা কি করেছে দেখে নেব। x by x plus 1 plus x plus 1 by x is equal to 2 1 by 12. तो नेक्स्ट लिखे नेब, is equal to 2 1 by 12. 2 1 by 12 or LCM x plus 1, তাহলে x এর সাথে x এটা ইনটু এটা হয়ে গেল LCM। এবার x এর সাথে x মাল্টিপ্লাই আর x প্লাস x 1 এর সাথে x প্লাস 1 মাল্টিপ্লাই, তাহলে x এর সাথে x মাল্টিপ্লাই হবে x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মাল্টিপ্লাই হলে x প্লাস 1 এর স্কয়ার, আর এটা মিক্স ফ্র্যাকশন টাইপে, ফ্র্যাকশনে ভাঙলে কি হবে 2 24 plus 1 25 by 12, okay, or x সাথে x plus 1 এর মাল্টিপ্লাই করলে কি হবে, x সাথে x plus 1 এর মাল্টিপ্লাই করলে x into x x square আর x into 1 x, okay। এবার এটা x square plus 2x plus 1 is equal to 25 by 12. Or x is equal to 25 by 12, or 12 এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে প্রথমে 24x স্কয়ার প্লাস 24x প্লাস 12 ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 into 12, 24x square, 2 into 12, 24x, 1 into 12, so 12, okay, is equal to 25x square plus 25x. তো এটা ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে এই ইকুয়েশনটা হলো 25x square plus 25x minus 24x square minus 24x minus 12 is equal to 0, or 25 থেকে 24 মাইনাস করলে শুধু x স্কয়ার, 25 থেকে 24 x মাইনাস করলে শুধু প্লাস x, আর এটা মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0,
তো এরপরে কি হবে? টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফোর মাইনাস করলে শুধু এক্স স্কোয়ার, টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফোর মাইনাস করলে শুধু এক্স, আর মাইনাস টুয়েলভটা থেকে গেল। আর এখানে কি আছে? মাইনাস আছে, মানে মাইনাস করে এটা ওয়ান আনতে হবে। এখানে কত আছে? ওয়ান আছে, মাইনাস করে ওয়ান আনতে হবে। আর এটার ফ্যাক্টর করে, ফ্যাক্টর থেকে মাইনাস করে ওয়ান আনতে হবে। তো টুয়েলভ এর ফ্যাক্টর কি কি? ফোর আর থ্রি। তো ফোর থেকে থ্রি মাইনাস করলে ওয়ান পড়বে, এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ ইজ ইকুয়াল টু জিরো। এবার অর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ ইজ ইকুয়াল টু জিরো। তো এখানে কিছুই না, জাস্ট এক্স স্কোয়ার এখানে লেখা হলো, প্লাসটা প্লাসে প্লাসে প্লাস ফোর এক্স, এক্সটা মাল্টিপ্লাই হলো, আর প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স, এক্সটা থ্রি এর সাথে মাল্টিপ্লাই হলো, মাইনাস টুয়েলভটা বসে গেল। এবার এই দুটোর থেকে কি কমন না যেতে পারে, মানে এমন একটা জিনিস যেটা ডিভাইড যাবে দুটো থেকে, দুটোকেই ডিভাইড যাবে। তো এখানে এক্স এক্স এগুলোকে এক্স দিয়ে ডিভাইড যাবে, অর এক্স এক্স প্লাস ফোর মাইনাস থ্রি। কেন কি এই যে এক্স প্লাস ফোর হলো, এই এক্স প্লাস ফোরটা এখানে আবার রিপিট হতে হবে। তো এটা আনার জন্য কি আমাকে এখানে দুটোকে থ্রি দিয়ে মাইনাস থ্রি দিয়ে ডিভাইড করলে এখানে এক্স পাবে, আর এখানে ফোর পাবে, প্লাস ফোর পাবে, আর এখানে প্লাস এক্স হবে জিরো। আর এক্স প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তো এখান দুটোতে এক্স প্লাস ফোর ছিল, তো এক্স প্লাস ফোর দিয়ে কি হবে, দুটোই ডিভাইড হবে। এক্স প্লাস ফোর দুটোতে ছিল, ওই জন্য এক্স প্লাস ফোর দিয়ে দুটোকে ডিভাইড হবে। এক্স প্লাস ফোরটা কমন, আর এখানে কি থাকলো, শুধু এক্স থাকলো, আর এখানে মাইনাস থ্রি থাকলো। ওই জন্য এটা এখানে লেখা হবে, তাহলে হয় এটা এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, অথবা এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। আর এখানে কি হবে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফোর, আর এখানে এক্স ইজ ইকুয়াল টু থ্রি। তো অতএব এই সমীকরণে বীজ দুটি হল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এবং এক্স ইজ ইকুয়াল টু থ্রি। এই ম্যাথটা এখানে শেষ হল। এর পরেরটা দেখব, এক্স প্লাস বি বাই এক্স, এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স, যেখানে এক্স নট ইকুয়াল টু এ মাইনাস এ বাই বি কমা নট ইকুয়াল নট ইকুয়াল টু মাইনাস সি বাই ডি। তো এটা লিখে নেব,
प्लस बी वाई, ए प्लस बी एक्स प्लस तो इज इक्वल टू सी एक्स प्लस बी वाई सी प्लस डी एक्स। अच्छा जेखने एक्स नॉट इक्वल टू माइनस ए बाय बी कॉमा माइनस सी बाय डी। और तो এখানে এইটা কেন দেওয়া আছে, কারণ কি এই ভ্যালুটা মানে x এর ভ্যালু যদি মাইনাস a বাই b বসায় এখানে তাহলে কি হবে, এর নিচে পুরোটা জিরো হয়ে যাবে, আর এর নিচে পুরোটা জিরো হলে ভ্যালুটা কিন্তু ইনফাইনাইট ভ্যালু হয়ে যায়, ওই জন্য এটা অ্যাপ্লিকেবল না, এটা ছাড়া অন্য কিছু হবে। আবার এইখানে যদি x এর ভ্যালু মাইনাস c বাই d বসা হয় তাহলে কিন্তু এই নিচেটা জিরো হয়ে যাবে, সেম কেস এখানে না, ওই জন্য কি করব প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন করলে a c এর সাথে a x এর মাল্টিপ্লাই তাহলে কি হবে a c x, c এর সাথে b এর মাল্টিপ্লাই b c, এই d x এর সাথে a x এর মাল্টিপ্লাই a b x স্কয়ার, डी एक्स के साथ है बी एम मल्टीप्लाई ताहले बी डी एक्स इज इक्वल टू ए के साथ है सी एक्स मल्टीप्लाई ए सी एक्स, ए के साथ है डी एम मल्टीप्लाई ए डी प्लस ए के साथ है ओके बी एक्स के साथ है सी एक्स मल्टीप्लाई ए सी x स्क्वायर बी एक्स के साथ साथ डी एल मल्टीप्लाई बी डी एक्स। ओके तो यदि के ए सी एक्स आछे यदि के ए सी एक्स आछे कैंसिल, यदि के बी डी एक्स आछे यदि के बी डी एक्स आछे कैंसिल, और की होबे ए डी ए डी आर छे बी सी एक्स स्क्वायर लेफ्ट साइड में आसबो ताहले ए डी एक्स स्क्वायर माइनस ए डी अवर प्लस बी सी माइनस बी सी एक्स स्क्वायर इज इक्वल टू जीरो, और ए दुटो थेके ए दुटो थेके की कॉमन आछे ए डी कॉमन आछे ताहले ए डी कॉमन निये निएछि कॉमन निये निएछि ताहले एक्स स्क्वायर माइनस वन ए दुटो थेके ए एक्स स्क्वायर ओ माइनस वन निये आसार जन्य एखाने की कॉमन निते हबे बी सी माइनस बी सी कॉमन निते हबे माइनस बी सी ताहले एक्स स्क्वायर माइनस वन इज इक्वल टू जीरो। ओके तो এখানেও x স্কয়ার মাইনাস 1 আছে এখানেও x স্কয়ার মাইনাস 1 আছে x স্কয়ার মাইনাস 1 টা কমন তাহলে x স্কয়ার মাইনাস 1 তাহলে কি থাকবে ab মাইনাস bc। ওকে নেক্সট হয় x square minus 1 is equal to 0 or x square is equal to 1 or x is equal to square root 1 তাহলে কি হবে square root যদি উঠে যায় তাহলে এটা হয়ে যাবে plus minus 1 or অথবা ए बी माइनस बी सी इज इक्वल टू जीरो ए बी इज इक्वल टू बी सी। ऑल राइट
তাহলে সমীকরণে বীজ দুটি কি কি হবে? এই অতএব এই সমীকরণে দুটি এক্স ইজিক্যাল টু ওয়ান এবং এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান, এটা হচ্ছে ফোর ইলেভেন, এটা এখানে শেষ হল। আশা করি বোঝা গেছে সব। তো টুয়েলভের একটা কি বলেছে, ফোর ইলেভেন টুয়েলভ টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর, টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর, এক্স নট ইকুয়াল টু ওয়ান বাই টু হবে। ওকে, এবার এটা সমাধান করলে কি হবে, অর এলসিএম আর টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, কেন কি টু এক্স এর সাথে আবার টু এক্স এর মাল্টিপ্লাই হবে, আর এখানে হচ্ছে যেহেতু নিচে টু এক্স অলরেডি টু এক্স প্লাস ওয়ান আছে সেই জন্য এখানে থ্রি হবে ইজ ইকাল টু ফোর, অর ফোর এক্স সাথে টু এক্স প্লাস ওয়ান এর মাল্টিপ্লাই আর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ফর্মুলা করবো। তাহলে এটার কি ফর্মুলা, এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস বি স্কোয়ার, তো টু এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস থ্রি ইজ ইকাল টু ফোর এর সাথে টু এক্স প্লাস ওয়ান এর মাল্টিপ্লাই, তাহলে এইট এক্স প্লাস ফোর। ওকে, তো অর টু এক্স এর হোল স্কোয়ার হলে ফোর এক্স স্কোয়ার হবে প্লাস ফোর এক্স প্লাস এটা হচ্ছে ওয়ান হবে ওয়ান স্কোয়ার ওয়ান আর এটা হচ্ছে থ্রি, তাহলে টোটাল হচ্ছে ফোর ইজ ইকাল টু এটা হচ্ছে এইট এক্স প্লাস ফোর। অর ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এইট এক্স প্লাস ফোর মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, তো এখানে হচ্ছে প্লাস ফোর আর মাইনাস ফোর ক্যান্সেল, অর ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার আর এখানে কি আছে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স এটা ইজ ইকুয়াল টু জিরো, অর তাহলে এখানে কি হবে, এখান থেকে দুটো থেকে ফোর এক্স কমন যাবে আর একটা হচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, সরি আর একটা কি হবে এক্স মাইনাস ওয়ান একটা হয়ে গেল ইজ ইকুয়াল টু x minus 1 is equal to 0 বা অর আচ্ছা, তো এবার কি হবে, হয় 4x is equal to 0 or x is equal to or x is equal to 0 অথবা x minus 1 is equal to 0 অতএব x is equal to 1। তাহলে x এর ভ্যালু কি হচ্ছে, একটা ভ্যালু হচ্ছে 0 আর একটা ভ্যালু 1, অতএব এই সমীকরণের বীজ দুটি হলো
x is equal to 0, 1 এবং x is equal to 0. x is equal to 1 এবং x is equal to 0. ওকে, এখানে এই ম্যাথটা শেষ হলো। আজকে 12 পর্যন্ত থাক, পড়াগুলো নেক্সট ভিডিওতে দেব। প্লিজ লাইক and share this video and obviously subscribe my channel. Thank you.